বরেন্দ্র সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি তোফায়েল হোসেন। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। রাজশাহীতে নির্বাচন কমিশনার সেজে প্রতারণা, সংঘবদ্ধ চক্রের মূল হোতা গ্রেপ্তার। রাজশাহীর 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মতিউর রহমান মতির নির্বাচনী র্যালিতে হামলা। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল কম্পিটিশন এবং সেমিনার অনুষ্ঠিত। রাজশাহী সিটি নির্বাচনে প্রচার প্রচারণায় মুখর প্রতিটি পাড়া মহল্লা। শুনছিলেন শিরোনাম, এবার জানাবো বিস্তারিত। ভুয়া নির্বাচন কমিশনার সেজে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে এক কাউন্সিলর পদপ্রার্থীর সঙ্গে প্রতারণা করার অভিযোগে প্রতারক চক্রের মূল হোতাকে গ্রেপ্তার করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেখের টেক এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুর 1টায় আরএমপির সদর দপ্তর কনফারেন্স রুমে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আরএমপি কমিশনার আনিসুর রহমান। গ্রেপ্তারকৃত আসামির নাম গিয়াস উদ্দিন, সে কক্সবাজার জেলার মহেশখালী থানার পুটিবিলা গ্রামের কবির আহমেদের ছেলে। আরএমপি কমিশনার জানান রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী আরমান আলীকে প্রতারক গিয়াস উদ্দিন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার আহসান হাবিব খানের পরিচয় দিয়ে নির্বাচন সংক্রান্তে নানান কথাবার্তা বলেন। প্রতারক ওই কাউন্সিলর পদপ্রার্থীর নিকট দফায় দফায় ফোন করে টাকা দাবি করেন এবং তাদের সঙ্গে যোগাযোগ না করলে রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে ফলাফল তার বিরুদ্ধে যাবে মর্মে হুঁশিয়ারি প্রদান করেন। প্রতারণার বিষয়টি বুঝতে পেরে বোয়ালিয়া মডেল থানায় 2টি সাধারণ ডায়েরি লিপিবদ্ধ করা হয়। এ ঘটনায় আরএমপির সাইবার ক্রাইমের সহযোগিতায় ডিবির একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার শেখের টেক এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ চক্রের মূল হোতা গিয়াস উদ্দিনকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় প্রতারণা সহ অন্যান্য আইনে 3টি মামলা রয়েছে। আসামির বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছে। আসামির সহযোগীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনে 7 নম্বর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী মতিউর রহমান মতির নির্বাচনী র্যালিতে হামলার ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে ওয়ার্ডের চণ্ডীপুর প্রেস ক্লাব মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ বিষয়ে প্রতিপক্ষ কাউন্সিলর পদপ্রার্থী জহুরুল ইসলাম রুবেলকে দায়ী করে সন্ধ্যায় নগরীর রাজপাড়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন মতিউর রহমান মতি। পরে তিনি গণমাধ্যম কর্মীদের জানান, শনিবার বিকেলে টিফিন ক্যারিয়ার প্রতীকের র্যালিটি চণ্ডীপুর প্রেস ক্লাব মোড় অতিক্রম করার সময় র্যালির মাঝামাঝি স্থানে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। এতে বেশ কয়েকজন আহত হয়। এ সময় র্যালিতে অংশ নেয়া শত শত নারী পুরুষ দিক বিদিক ছোটাছুটি করতে থাকে। এ সময় তাকেও মেরে আহত করা হয়। তিনি বলেন, এ হামলার ঘটনায় রুবেল সহ তার সহযোগীরা সরাসরি অংশ নেয়। তিনি এ বিষয়ে রাজপাড়া থানায় অভিযোগ দায়ের করেছেন। আগামীকাল নির্বাচন কমিশনে অভিযোগ দেবেন বলে গণমাধ্যম কর্মীদের জানান তিনি। তবে এখন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এ বিষয়ে প্রশাসনের সহযোগিতা চেয়েছেন তিনি। আমার এই 7 নম্বর ওয়ার্ডে আমার প্রচার মিছিল ছিল টিফিন পার্টির, যথাসময়ে 5:15 এই মোড় থেকে ভাটাপাড়া কামালখা মোড় হয়ে আমরা সুফিয়ানের মোড় হয়ে আমরা চণ্ডীপুর প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম। ঠিক ওই মুহূর্তে আমার মিছিলের মাঝখানে একটা ককটেলের আওয়াজ পাই এবং সামনে থেকে পিছে ঘুরে তাকাতে দেখে মেয়ে ছেলেরা দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। আমি গভীর উদ্বেগের সাথে জানাচ্ছি, সিটি নির্বাচনের আগে এই 3 দিন আগে এই যে ঘটনাটা ঘটেছে, আমি 10 দিন আগে কিন্তু একটা জিডি করেছি। আমি জিডিতে আমার প্রাণনাশের আশঙ্কা করে কিন্তু সরাসরি আমাকে হুমকি দিয়েছিল রুবেল এই রাস্তায়, তার সাথে ছিল কালো রানা। আমি নির্বাচন কমিশনেও কিন্তু তার হলফনামা তথ্যের যে ঘরমিল সেটাও কিন্তু একটা জাতীয় পত্রিকা শোনার পর দেখার পর আমি কিন্তু আবেদন করেছি এবং সে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করে প্রত্যেক ওয়ার্ডের প্রত্যেকটা মহল্লায় 12টা 1টা 2টা পর্যন্ত সে অবস্থান করে, মানুষকে ভয়ভীতি দেখায়। আমি কোনো প্রতিকার পাইনি। কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে স্কিল কম্পিটিশন এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কারিগরি শিক্ষার ভূমিকা ও করণীয় শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ ও কারিগরি শিক্ষা অধিদপ্তরের উদ্যোগে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে শনিবার সকাল 11টায় প্রতিষ্ঠানের সভাকক্ষে এর আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ ওমর ফারুকের সভাপতিত্বে আয়োজিত সেমিনারে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার নাসির উদ্দিন, ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সের রাজশাহী জেলা শাখার সভাপতি আমিনুল হক। সেমিনারে পেপার উপস্থাপন করেন যথাক্রমে লাইব্রেরিয়ান আবু নাসির মোহাম্মদ সিদ্দিক হোসেন ও ইনস্ট্রাক্টর এস এম তাহমিদ সাদিক।
পেপার উপস্থাপন শেষে মতামত তুলে ধরেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিস আব্দুল মোমেন, জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক ডক্টর আব্দুল্লাহ আল ফিরোজ সহ অন্যান্য প্রতিষ্ঠানের কর্মকর্তাবৃন্দ। এ সময় চারটি প্রতিষ্ঠানের সাথে এমইউ স্বাক্ষর করা হয়। আজকে আমরা স্কিলস কম্পিটিশন 2023 উদযাপন করছি। তার আগে বলে রাখি যে আমরা এই সপ্তাহ কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ উদযাপন করতেছি। স্মার্ট শিক্ষা স্মার্ট দেশ শেখ হাসিনার বাংলাদেশ, এই মূল মন্ত্রকে সামনে রেখে কিন্তু আমরা কারিগরি শিক্ষা উদযাপন কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা উদযাপন করছি। আজকে আমাদের ইনস্টিটিউট পর্যায়ে স্কিলস কম্পিটিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং চলছে। আপনারা দেখছেন যে বিভিন্ন স্টলে শিক্ষার্থীরা তাদের যে ইনোভেশন, তাদের যে স্কিলস, সেটা তারা শো করছে। তো এই স্কিলস কম্পিটিশন তিনটা স্তরে হবে। আজকে ইনস্টিটিউট পর্যায়ে, এর এখানে যারা বিজয়ী হবে এরা বিভাগ পর্যায়ে, বিভাগ থেকে যারা বিজয়ী হবে তারা কেন্দ্রীয় পর্যায়ে যাবে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী অথবা আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী সেই অনুষ্ঠানে থেকে বিজয়ীদের পুরস্কার বিতরণ করবেন। এর আগে মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাসে আয়োজিত কারিগরি মেলা ঘুরে দেখেন অতিথিরা। মেলায় আম কাঁঠাল দিয়ে তৈরি সুস্বাদু মিষ্টান্ন সকলের নজর কাড়ে। উদ্ভাবক শিক্ষার্থীরা জানান, রাজশাহীতে আম ও কাঁঠালের সহজলভ্যতা রয়েছে। এই মৌসুমি ফলগুলোকে প্রক্রিয়াজাত করে পুষ্টিকর মিষ্টান্ন সহ নানা রকম খাদ্য তৈরি করা সম্ভব, যার বাণিজ্যিক সম্ভাবনাও প্রচুর। তো আমরা তিনজন মিলে আইডিয়াটা বের করছি, যেহেতু এটা এখনো বাজারে আসে নাই, বাজারজাত হয় না, এটা নতুন, আমরা হচ্ছে উদ্যোক্তা হিসেবে এটা গ্রহণ করতে পারি। আর হচ্ছে এটার পুষ্টিমান অনেক, ডায়াবেটিস রোগীদের জন্য অনেক উপকার। এখানে অনেক কিছু আছে, ভিটামিন B12 উৎস খুব ভালো এখানে বীজটা। আর এটা সারা বছর পুষ্টির চাহিদা পূরণ করেও আমরা নতুন খাদ্য আনয়নের জন্য এটা উদ্ভাবন করছি। আর এটা বাজারে তো এখন আসে না, আর বাজারজাত করলে অনেকে এর গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। বাজারজাত করলে এর কম, এর কাঁঠালের বীজ যেহেতু অনেক কম মূল্য, সেখানে আমরা বাণিজ্যিকভাবে যদি এটা প্রস্তুত করি তাহলে অনেক লাভবান হব। আমাদের প্রোডাক্টের নাম হচ্ছে ম্যাঙ্গো ডিলাইট। এটা হচ্ছে আম, নারিকেল আর কন্ডেন্স মিল্ক দিয়ে তৈরি। তো আম তো আমাদের দেশে সচরাচর পাওয়া যায়, মৌসুমি ফল, খুবই সহজ মূল্য, একটা সহজ মূল্য একটা ফল। তো আমাদের মাথায় আইডিয়া আসলে এটা তো পছন্দশীল একটা ফল, তাহলে এটা আমরা প্রক্রিয়াজাত করে সারা বছর কেননা মানুষের পুষ্টি উপাদান, পুষ্টি চাহিদাটা মেটাতে পারি। এই জন্যেই আমাদের মাথায় আইডিয়া আসলো যে আমরা আমটাকে প্রক্রিয়াজাত করে এটা হচ্ছে বছরের পর বছর সবার পুষ্টি উপাদান, পুষ্টি চাহিদাটা মেটাবো। এই জন্যেই আমাদের এই প্রোডাক্টটা তৈরি করা। আগত অতিথি এবং সংশ্লিষ্টরা জানান, কারিগরি শিক্ষার মাধ্যমে যেমন শিক্ষিতরা স্বাবলম্বী হচ্ছে, তেমনি স্মার্ট হিসেবে গড়ে উঠছে আজকের তরুণ তরুণীরা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখছেন, তা বিনির্মাণে কারিগরি শিক্ষা গ্রহণ করে এই তরুণরাই ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন। সারা দেশের মানুষের যে কারিগরি শিক্ষার প্রতি যে আগ্রহ তৈরি হয়েছে, আপনারা দেখেন যে আমাদের মোট জনসংখ্যার অর্ধেক নারী। এই নারীরাকে পিছিয়ে রেখে আমাদের কোনো উন্নয়ন সম্ভব নয়। কাজেই আজকে এই মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটের সকল নারীরা, সকল মেয়েরা, স্টুডেন্টরা অংশগ্রহণ করছে তাদের ইনোভেটিভ আইডিয়া নিয়ে। এই ইনোভেটিভ আইডিয়ার মধ্যে অনেক চমৎকার আইডিয়া রয়েছে। আমি শুধু, যেহেতু রাজশাহী একটি আম প্রধান অঞ্চল, আমি শুধু আম এবং কাঁঠালের দুইটি কথা বলে এখানে শেষ করতে চাই। আমাদের এখানে আসার আগে ধারণা ছিল না যে আম বা কাঁঠাল দিয়ে মিষ্টি তৈরি হয়। আমরা শুধু মিষ্টি বলতে সুগারের মিষ্টি বুঝি, কিন্তু এইখানে আম একটা সহজ প্রাপ্য রাজশাহীর মানুষের জন্য। গাছের নিচে আম, শত শত আম এমনি পড়ে রয়েছে, কুড়ানোর লোক নাই। তাহলে এরকম একটি প্রোডাক্ট দিয়ে আমাদের এই মেয়েরা তারা কী করতেছে, আমের মিষ্টি তৈরি করছে। এবং আমি অনুরোধ করব এটি প্রভোগ করার জন্য, এটি বাজারজাত করার জন্য, যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, আমকে কেন্দ্র করে আমরা বাজারে একটা মার্কেট পেতে পারি। কারিগরি মেলায় এবার 16টি স্টলে বিভিন্ন কারিগরি উদ্ভাবন প্রদর্শন করা হয়। এতে 45 জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। মডারেটর হিসেবে সেমিনার সঞ্চালনা করেন অধ্যক্ষ ওমর ফারুক। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচার র্যালি করেছেন 16 নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী বেলাল আহমেদ। শুক্রবার বিকেলে ঘুরি প্রতীকে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এ প্রচার র্যালি করেন তিনি। মিছিলটি ওয়ার্ডের খ্রিস্টানপাড়া স্কোয়ার মাঠ থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে কয়েক ডাড়া হয়ে মালদা কলোনি ঈদগাহ মাঠে এসে শেষ হয়। সেখানে এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন কাউন্সিলর পদপ্রার্থী বেলাল আহমেদ।
এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রচার মিছিলে ঘুড়ি প্রতীক হাতে নিয়ে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় নানা রকম স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়ার্ডের প্রতিটি অলিগলি। প্রতিপক্ষের বিরুদ্ধে মিছিলে বাধা দেওয়ার অভিযোগ তুলে কাউন্সিলর প্রার্থী বেলাল আহমেদ জানান, আজকের এই বিশাল র্যালি থেকে অনেকের হিংসে হচ্ছে, ফলে বিভিন্ন স্থানে মিছিলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। তিনি বলেন, বিগত সময়ে এই ওয়ার্ডে ব্যাপক উন্নয়ন করা হয়েছে, আর সেই কারণেই আজকের এই র্যালিতে মানুষের ঢল নেমেছে। আগামীতে নির্বাচিত হতে পারলে সকলকে সাথে নিয়ে 16 নং ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। আমরা যে জায়গা দিয়ে রোডে যাচ্ছি, আমাদের আগে তারা গিয়ে অযথা তারা রোড ব্লক করে রাখছে, এবং আমরা যেন না আসতে পারি তার জন্য তাদের যা প্রয়োজনীয় ব্যবস্থা তারা নিচ্ছে। ঝুঁকিপূর্ণ মনে করছি, আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি যেন 21 তারিখে ভোটের দিন তারা সতর্ক থাকে এবং সুদৃষ্টি রাখে। আগামী 21 জুন রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে নগরীর 9 নম্বর ওয়ার্ডের জনসাধারণের সাথে মত বিনিময় করেছেন করাত প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী সাইফুল্লাহ শান্ত। শুক্রবার সন্ধ্যায় পাঠানপাড়া শহীদ AHM কামারুজ্জামান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এর আয়োজন করা হয়। এ সময় তিনি অভিযোগ করে বলেন, নির্বাচন নিয়ে নানা ধরনের গুজব ছড়ানো হচ্ছে, যেসব গুজবে কান না দেওয়ার আহ্বান জানান তিনি। কারো সাথে আতাত নয়, নির্বাচনের শেষ দিন পর্যন্ত জনগণের ভালোবাসা নিয়ে মাঠে থাকতে চান তিনি। জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচিত হতে পারলে জনগণের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সেবা প্রদান, ওয়ার্ড জুড়ে সিসি ক্যামেরা স্থাপন সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে। এ সময় তিনি সকলকে আগামী 21 জুন লাটিম প্রতীকে ভোট দেওয়ার অনুরোধ জানান। একটা স্বার্থনাশী মহল এই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্বাচনকে দলীয়করণ করার চেষ্টা করছে। যারা আছে, যারা নির্বাচন করছে, প্রত্যেকেই দলীয়করণ করার চেষ্টা করছে। সেই জায়গা থেকে আমি একটা ভয় আছি। আমি যদিও বিএনপির বহিষ্কৃত নেতা, যেহেতু আমি বিএনপি করি, তাই আমি ভয়ে আছি। আমার এখানে ভোট সুষ্ঠু হবে না, আমার ভোট ছিনতাই হয়ে যাবে, আমার ভোট ঠিকভাবে গণনা হবে না, আমার ভোট ডাকাতি হয়ে যাবে, আমি হয়তো সুষ্ঠু ভোট বা সুষ্ঠু বিচার পাবো না। তারপরেও আমার জনগণ আমার পাশে আছে। আমি সরকারের প্রতি আকুল আবেদন জানাই, প্রশাসনের প্রতি আকুল আবেদন জানাই, নিশ্চয়ই প্রশাসন এই 16 নম্বর ওয়ার্ডের ভোটকে সুষ্ঠু করার জন্য আমাদের সহযোগিতা করবে, এবং জনগণের আশা আকাঙ্ক্ষাকে, প্রতিফলনকে কখনো প্রশাসন খারাপ চোখে দেখবে না। সেই জায়গা থেকে যেটা সঠিক সেটাই মেনে নেওয়ার এবং মেনে নামিয়ে চেষ্টা করবে। আসন্ন রাজশাহী সিটি নির্বাচনকে কেন্দ্র করে প্রচার র্যালি করেছেন 16, 17, 18 নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী মাজেদা বেগমপুরী। শনিবার বিকেলে হেলিকপ্টার প্রতীকে এলাকার সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে এই প্রচার র্যালি করেন তিনি। মিছিলটি ওয়ার্ডের ক্যান্টনমেন্ট রোড থেকে শুরু করে বিভিন্ন পাড়া মহল্লা ঘুরে কয়েকডারা হয়ে মালদা কলোনি ঈদগাহ মাঠে এসে শেষ হয়। সেখানে এলাকার জনগণের উদ্দেশ্যে বক্তব্য দেন কাউন্সিলর পদপ্রার্থী মাজেদা বেগম। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। প্রচার মিছিলে হেলিকপ্টার প্রতীক হাতে নিয়ে শত শত নারী পুরুষ অংশগ্রহণ করেন। এ সময় নানা রকম স্লোগান দিতে থাকেন তারা। স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ওয়ার্ডের প্রতিটি অলিগলি। তিনি বলেন, বিগত সময়ে এই ওয়ার্ডের মানুষের পাশে থেকে তাদের সেবা করার সুযোগ হয়েছে। বিগত দিনে অল্প সময়ে সকল সেবা নিশ্চিত করা যায়নি। আগামীতে জনগণের ভোটে নির্বাচিত হতে পারলে এই 3টি ওয়ার্ডের অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করা হবে। এ সময় তিনি সকলকে হেলিকপ্টার প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। 5টি বছর যে সময় পেয়েছিলাম, আমি জনগণের মাঝে দাঁড়ে দাঁড়ে তাদের বাসায় আমি গেছি এবং তাদের খোঁজ খবর রেখেছি। আমার যতটুকু ছিল, আমার যতটুকু দিতে পারবো, আমি সেগুলো তাদের দ্বারে পৌঁছে দিয়েছি। আগামীতে আমার পরিকল্পনা আছে, কারণ আমার যে 3টি ওয়ার্ড, সেই 3টি ওয়ার্ডে 80% মানুষ দরিদ্র। তো আমি চেষ্টা করব সেই মহিলা যারা আছে তাদেরকে পুরুষের পাশাপাশি যদি মহিলার কোনো ইনকামের কোনো প্রশিক্ষণ আমি দিয়ে যদি ইনকামের সোর্স করে দিতে পারি, তাদের ছেলে মেয়েদের জন্য ভালো হবে, আমি এটাই করব। আসন্ন রাজশাহী সিটি নির্বাচন উপলক্ষে 16 নং ওয়ার্ডবাসীর সাথে মত বিনিময় করেছেন লাটিম প্রতীকের কাউন্সিলর পদপ্রার্থী রনি হোসেন রাহুল। শনিবার বিকেলে মালদা কলোনি ঈদগাহ মাঠে এলাকার সর্বস্তরের জনগণের সাথে মত বিনিময় করেন তিনি। এ সময় জনগণের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে সাইফুল্লাহ শান্ত বলেন, আপনাদের ভোটে নির্বাচিত হতে পারলে এই ওয়ার্ডকে স্মার্ট ওয়ার্ড হিসেবে গড়ে তোলা হবে। ওয়ার্ডবাসীর নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে বসানো হবে সিসি ক্যামেরা, সোলার প্যানেল বসিয়ে পাড়া মহল্লার অলিগলি আলোকায়ন করা হবে। সেই সাথে এলাকার বেকার তরুণ তরুণী সহ অসহায় দরিদ্র নারী পুরুষদের বিভিন্নভাবে কর্মসংস্থান করা হবে। ভাতাভোগীদের মধ্যে বৈষম্য দূর করে প্রকৃতদের মাঝে তা সমবণ্টন করা হবে। তিনি বলেন, যারা রাতারাতি আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে তারা কোনো দিন জনগণের সেবক হতে পারে না। তাই আগামী 21 জুন করাত প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য এলাকাবাসীর প্রতি আহ্বান জানান তিনি। নির্বাচনী প্রচারণায় খুবই আপনারা দেখতে পাচ্ছেন সারা আছে, মানুষের মধ্যে ভয় কাজ করছিল, কিন্তু মাশাল্লাহ এই শেষের দিকে ভয়গুলো ওভারকাম করতে পেরেছে তারা। আমার বিশ্বাস, সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ নির্বাচন হলে
আমি ইনশাআল্লাহ বিজয়ী হব। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।